छाया नाई बागेले ना ना नाई बागेले श्यामलो छाया नाई बागेले ना ना नाई बागेले शिशवर शार धारा ठेले ना ना नाई बागेले श्यामलो छाया नाई बागेले ना কাটুক বেলা অসময়ে খেলা খেলে না না নাই বাগেলে শ্যামল ছায়া নাই বাগেলে না না নাই বাগেলে বিলাজ সরকিশে করা বিশাজ মুলিন তোমার মিলা বিলাজ সরকিশে করা বিশাজ নবীন রবি উঠবে হাসি বাজাবে বেগ সোনার বাঁশি যাবে কালো আলোয় যুগল রূপে শুনে দেবে মিলন মিলে না না নাই বাগেলে শ্যামল ছায়া নাই বাগেলে না না নাই বাগেলে এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। প্রকৃতির এক অন্যতম ঋতু হল শরৎ। বর্ষার মেঘকে বিদায় জানিয়ে প্রকৃতি সেজে ওঠে স্নিগ্ধ মনোরম রূপে। প্রভাতের শিউলি ঝরা সকাল, গাঢ় নীল আকাশ এবং নদীর পাড়ে কাশফুল সকলের মনে উচ্ছ্বাস জাগিয়ে তোলে এবং রবি ঠাকুরের কথায় আমরা তারই অনুরণন শুনতে পাই। নমস্কার, আমি গার্গি। আমাদের আজকের অনুষ্ঠানে শিল্পী যারা রয়েছেন, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গীত শিল্পী প্রথমে রয়েছেন বিশ্বরাজ ভট্টাচার্য, তারপর রয়েছেন সুদীপ্তা ভট্টাচার্য। আমাদের যন্ত্রাণু সঙ্গে রয়েছেন সন্দীপ ভট্টাচার্য, সত্যরঞ্জন রায়, চিরঞ্জীব অধিকারী এবং সুরজিৎ শর্মা। এইবারে আমরা আবার ফিরে যাচ্ছি গানে, যাচ্ছি বিশ্বরাজদার কাছে। তোমার থেকে শরৎ স্মৃতি বা অন্য কিছু গান এইবারে আমরা কি শুনতে পাবো? আমি যে গানটা করব, মানে ভেবেছি আর কি এই গানটা করব, সেই গানটা একটা রবীন্দ্রসঙ্গীত সেটা, এবং খুবই মানে বহুশ্রুত রবীন্দ্রসঙ্গীত, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া।
কিন্তু এই গানটার সঙ্গে আরেক কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের একটা স্মৃতি জড়িয়ে আছে। তিনি যখন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়তেন, তখন তাদের যে মানে থাকে না আমাদের মানে পরীক্ষার শেষে বা একটা স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই সময় একটা ওই এই গানটাকে নিয়েই কিন্তু তাদের একটা মিউজিক আর্টের একটা পর্ব ছিল, যে এই গানটা একজন মানে গাইতো গানটা আর একজন ছবি আঁকতো। এটা একটা মানে অসাধারণ একটা দৃশ্যকল্প আর কি, মানে সত্যজিৎ রায়ের ছোট সময়ের যে স্মৃতি উনি লিখেছেন আর কি, সেটার মধ্যে আমরা মানে পাই আর কি, যে একটা নদী বয়ে যাচ্ছে, শরতের আকাশ, মেঘ ভেসে যাচ্ছে, একটা নৌকো চলছে তরতরিয়ে, ওই রকম একটা স্মৃতি, সেটাকে একটু মনে করে গানটা করবো আর কি। বেশ, পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমল ধবল পালে সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় যেতে চাই এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কুকু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমল ধবল পালে ঝড় ঝড় জল গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে, গো কান্ডারি কে গো তুমি আর হাসি কান্নার ধন, ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমর ধবল পালে লেগেছে।
বিশ্বরাজদার একটি অসাধারণ গানের পর আমরা এবারে চলে যাচ্ছি সুদীপ্তাদির কাছে। সুদীপ্তাদি, আমরা যেহেতু শরৎ নিয়ে আলোচনা করছি, গান শুনছি, এইবারে তোমার কোনো শরতের স্মৃতি থাকলে ছোট্ট করে আমাদের সাথে ভাগ করে নাও। শরতের স্মৃতি বলতে যেটা বোঝায় সেটা সেই আগমনী সুর, সুনীল আকাশ, কাশফুল, শিউলি ফুল, এসবই। মানে প্রতি বছরই যখন শরৎ আসে এগুলোর বার্তা নিয়েই আসে আমার কাছে, মনের মধ্যে আগমনী সুর বেজে ওঠে। আসলে কি হয়, বর্ষাকালে যেমন বকুল গন্ধ আর কবির ছন্দ মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক তেমনি শরতের আগমনও কবির মনে একটা নবীনের বার্তা নিয়ে আসে। কবি যে কবি বলেছেন, শ্যামল ছায়া নাই বা গেলে, কারণ বর্ষা কবির প্রিয় ঋতু, ঠিক সেইভাবে তিনি শরৎ ঋতুকেও বরণ করেছেন, তার আগমন বার্তা ঘোষণা করেছেন তার আপন মনের মাধুরী মিশিয়ে। রচনা করেছেন বিভিন্ন, কি বলবো, মন ছুঁয়ে যাওয়া গান, যেগুলো আমরা শুনবো, আমরা অলরেডি শুনেছি বিশ্বরাজের কণ্ঠে। আসলে কি হয়, শরতের সোনালি রোদ্দুর, শিউলি ফুলের সুঘ্রাণ, সুনীল আকাশ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে মনের মধ্যে খুব অবধারিতভাবেই একটা আগমনী সুর বেজে ওঠে, একটা কি বলবো, আনন্দের আবেশ ছড়িয়ে পড়ে যেন ভুবনে। তাহলে এই আনন্দের আবেশ নিয়ে আমরা এবারে তোমার কাছ থেকে কি শুনতে পাব? আমি এবার হৃদয় ছিলে জেগে দেখি আজ শরত মেঘে গানটি করছি। বাহ, বেশ। ছিলে জেগে
বাহ, সুদীপ্তাদের গান এবং কথার রেশ ধরেই বলছি, রবীন্দ্রনাথের রচনা আক্ষরিক দর্শন থেকে বেরিয়ে প্রকৃতি এবং মনের মিলনের এক অপূর্ব দর্শন। রবীন্দ্রনাথের রচনায় প্রেম, পূজা এবং প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন আমরা বরাবরই লক্ষ্য করে থাকি। এইবারে আমরা যাচ্ছি বিশ্বরাজদার কাছে। তোমার থেকে এইবারে আমরা কি শুনতে পাব? আমি আমার প্রিয় একটা শরতের গান শোনাচ্ছি। তোমার নাম জানি নে সুর জানি, তুমি শরৎ প্রাতের আলোর বাণী, তোমার নাম জানি নে সুর জানি। আমি
জানি শরৎ প্রাতে আলোর বাণী বিশ্বরাজদার গানের এই কথা আমায় ভীষণ নাড়া দিয়ে গেল। সত্যি আমরা চোখ খুলেই দেখতে পাই প্রকৃতির একটি সাজসাজু রূপ কেমন যেন একটি আগমনী বার্তা বয়ে নিয়ে আসছে। আমরা এই প্রসঙ্গেই চলে যাচ্ছি সুদীপ্তাদের কাছে। তোমার কাছ থেকে এইবারে আমরা কি শুনতে পাব? শরৎ মানেই একঝেক আনন্দ। প্রকৃতির এমন সুন্দর রূপ সত্যি আমাদের ভীষণ আনন্দ দেয়। মেঘলা দুপুরের মন খারাপ কখন যে একটা উজ্জ্বল ঝলমলে রোদ্দুরের উজ্জ্বলতায় রূপান্তরিত হয় সেটা আমরা নিজেও হয়তো জানি না। ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ে দিকে দিকে, ঠিক সেরকমই একটা ভালো লাগার গান, একটা আনন্দের গান এবার গাইছি। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মন। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগি না মনে, যা বলো তাই বলো, আমার যাই আহার যাওয়া
আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তবে তার আগে আমরা শিল্পীদের থেকে একবার বিদায় নিয়ে নিচ্ছি। বিশ্বরাজদা, সুদীপ্তাদি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যন্ত্রাণু সঙ্গে যারা রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই আসরকে একটি আলাদা আমেজ দেওয়ার জন্য, এবং পর্দার ওপারে যারা রয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আসরের অংশীদার হওয়ার জন্য। যাওয়ার আগে আমরা বিশ্বরাজদা এবং সুদীপ্তাদির একটি দ্বৈত সঙ্গীত শুনে বিদায় নেব। দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে মাঝে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে মাঝে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ঘরে নিশি ভরে অগুন যদি গেলো সরে, তোমার ঘরে নিশি ভরে অগুন যদি গেলো সরে, আমার ঘরে রইব তবে নিশির লাজে চলা চলে শিশি মিথ্যা চলা, অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলে শিশি মিথ্যা চলা, আজ যেন সব পথের শিশি তোমার দ্বারে পথের শেষে তোমার দ্বারে দাঁড়াইছি, ভুলে যেন নয়নমণি আপন কাজে ওই গো বাজে মাঝে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি হৃদয় মাঝে, তোমার দুয়ার।